এবার সিএনজি চালিত বাসে জ্বালানি ভরার জন্য সিএনজি পাম্প তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর। এই প্রেক্ষিতে বছরখানেক আগেই বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি সই করেছিল পরিবহন নিগম। এবার সেই চুক্তির আওতায় কসবা বাস ডিপোয় তৈরি হতে চলেছে প্রথম সিএনজি পাম্প। পরিবহন দফতর সূত্রে জানানো হয়েছে, পূর্ব চুক্তি অনুযায়ী কলকাতার মোট 8টি ডিপোতে সিএনজি পাম্প তৈরি করা হবে। প্রতিটি ডিপোয় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে পাম্পগুলি তৈরি করা হবে। তবে পাম্পগুলিতে সরকারি বাস ছাড়াও বেসরকারি বাস ও অন্যান্য সিএনজি চালিত যানবাহন জ্বালানি ভরার সুযোগ পাবে বলে জানানো হয়েছে। বেসরকারি উদ্যোগে কলকাতায় সিএনজি পাম্প চালু হলেও কসবায় এই প্রথম সরকারি উদ্যোগে সিএনজি পাম্প তৈরি হতে চলেছে। এই প্রসঙ্গে পরিবহন দফতরের আধিকারিকদের বক্তব্য, শহরে সিএনজি পাম্পের সংখ্যা বাড়লে সিএনজি চালিত গাড়ি কেনায় আগ্রহ বাড়বে জনসাধারণের।